যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। হাউস অফ গড চার্চের প্রতিটি ভাই বোনকে স্বাগত। আমাদের খ্রিস্টীয় জীবনে এই পৃথিবীর মধ্যে প্রতিটা দিন এক নতুন প্রত্যাশার মধ্যে চলতে হয়, আর প্রত্যাশা না থাকলে আমাদের জীবনের কোনো আনন্দ থাকে না। আর তাই আমরা জানি যারা যিশুকে বিশ্বাস করেছি সেই প্রভুর একমাত্র যার উপাসনা আমরা করি, আমরা যিনি তার প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই যিশুর জীবনে এসেছি আমরা শুধু বিশ্বাস দিয়ে। আমরা কি বিশ্বাস করেছি? যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপ থেকে মুক্তি দিতে, তার জন্য তিনি নিজের পবিত্র জীবন ক্রুশে দিয়েছেন, তারপরে তাকে কবরস্থিত করা হয়েছে এবং 3 দিন পর সেখান থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং 40 দিন এই পৃথিবীর মধ্যে সেই অলৌকিক কাণ্ড করেছেন। ওই 40 দিনের ঘটনার মধ্যে প্রথম দিনের ঘটনা আজকে আমরা দেখব, যে আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করি যে হ্যাঁ যিশু তুমি আমাদের মুক্তি দিয়েছ, কিন্তু এই বিশ্বাসের জীবনে যখন আমরা চলি তখন অনেক সময় আমাদের খ্রিস্টীয় জীবনে অনেক কিছু অবাক করা জিনিস আছে। আমরা তাকাই সত্যি কি এটা হওয়া সম্ভব? আর তাই আমরা কি করি? বিশ্বাসী বা আত্মিক জীবনে আমাদের সমস্যা আসে, আমাদের নানান ধরনের চাপের মধ্যে পড়তে হয়, কিন্তু এর মধ্য থেকে আমরা বেরোবার চেষ্টা করি, ভাবি খ্রিস্টীয় জীবনে এত বিশ্বাস থেকেও আমরা কেন হোঁচট খাই এবং সেটা বিস্ময়কর ব্যাপার আমাদের জন্য। আর তাই সাধু পৌলের ভাষায় সেই কথাটা আমরা আজকে শুনব, 2 করিন্থীয় 5:7, কারণ আমরা সকলে বিশ্বাসে দ্বারা চলি, আমরা যা চোখে দেখি তা দিয়ে নয়। কথাটা কতটা সত্যি আমরা দেখব। আমরা জানি যে যিশু যখন কবর থেকে সেই 3 দিনের মাথায় কবর থেকে বেরিয়ে এসছেন জীবন্ত, একই সময় তিনি তার অনেক শিষ্যদের মাঝে দৈহিক ভাবে আবির্ভূত হয়েছিলেন, এরকমই একটা সাক্ষ্য। 2 শিষ্য সেই জেরুজালেম থেকে 7 মাইল দূরে তারা তাদের সেই গ্রামের পথে চলেছে, এবং সেই গ্রামের পথে চলতে গিয়ে তাদের অনেক কিছু আলোচনা চলছে, আলোচনার ভিত্তি প্রচুর রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু তাদের অনেক আলোচনার মধ্যে প্রধান আলোচনাটাই ছিল যে জেরুজালেমে যিশুকে ক্রুশ থেকে নামিয়ে কবরে রাখা হয়েছে এবং সেই নিয়ে সকলে আলোচনা করছে। আর এই সময় তারা কোথায় যাচ্ছিল? জেরুজালেম থেকে 7 মাইল দূরে ইমায়ু নামে একটা গ্রামে যাচ্ছিল। আর যিশুর এই ঘটনা যে ক্রুশে তাকে হত্যা করা হয়েছে এবং এটাও তারা শুনেছে যে এক নারী বা তার সাথে আরো 2 জন শিষ্য পিতর যখন তারা গিয়েও দেখেছে কবর খালি, ঈশ্বরের দূতরা দাঁড়িয়ে বলছেন উনি এখানে নেই, কাকে খুঁজছো? আর তাই তারা শুধু আলোচনা করছে না, একটা হতাশার মধ্য দিয়ে চলেছে, জীবনে কি হলো,
এটা কেন হলো? তাদের প্রত্যাশা কিছু ছিল, তারা যখন কথা বলতে বলতে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে, সেই সময় যিশু তাদের কাছে আসলেন, কিন্তু তাদের চোখ রুদ্ধ বন্ধ ছিল, তাই তারা চিনতে পারলো না। চোখ বন্ধ মানে চোখ বুঝে হাঁটছিল না। ঈশ্বর যিশুকে চেনবার যে আত্মিক দৃষ্টি দরকার, মনের সেই সত্যটা দরকার, সেটা তারা পায়নি, কারণ যিশু সেই তাদের রুদ্ধ চক্ষুকে সমস্তভাবে পর্যবেক্ষণ করেছিলেন। আর তাই আমাদের এই দুই শিষ্য যখন কথা বলতে বলতে যাচ্ছে এবং চিনতে পারছে না, তখন যিশু তাদের কাছে গেল, গিয়ে প্রশ্ন করল, তোমরা কি কথাবার্তা বলছো গো, তোমাদের মধ্যে কি কথা হচ্ছে, এত দুঃখিত কেন তোমরা? লোকগুলো তখন ভাবছে যে এ লোকটা কোথা থেকে আসলো, সারা ইসরায়েল জেনে গেল যে যিশু নামে যাকে ক্রুশে চড়ানো হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, যাকে কবরে শোনা হয়েছে, সে এখন নেই। আর এই লোকটা বলছে যে কি কথা বলছো, একটাই তো ঘটনা সারা ইসরায়েলে চর্চা চলছে, আমাদের জীবনে অনেক চর্চা চলে তাই না, অনেক ঘটনা দুর্ঘটনার খবর নিয়ে আমরা বড় ব্যস্ত এই পৃথিবীতে, কিন্তু এই দুজন লোক শুধু সাধারণ একটা পৃথিবীর ঘটনা নয়, এই দুজন লোক তারা এমন একটা ঘটনা নিয়ে বিচলিত, কারণ তারা আশা করেছিল কি, লুকের 24:21 বলছে যে তারা আশা করেছিল, যিশুকে বলছে, কারণ যিশু তখন বলছে তোমার কি আলোচনা করছো, বলছে তোমরা কিছু জানো না যিশু, তারা জানে না যে ইনি যিশু, কিন্তু তাকে বলছে তুমি কি জানো না, তুমি কি কেন নতুন লোক নাকি ঘর বন্ধ করে ঘরের মধ্যে বসেছিলে, যে যিশু যিনি ঈশ্বরের ভাববাদী, তিনি বাক্যে খুব ভালো কথা বলেন, তোমরা দুঃখিত কেন, যিশু বলছে, কারণ আমরা আশা করেছিলাম, কি করেছিলাম আশা, আমরা আশা করেছিলাম যে এই যিশু ব্যক্তি যেটা আমাদের বলেছিল ছোটবেলা থেকে শুনে এসেছি যে উনি আসবেন আমাদের ইহুদি জাতিকে মুক্ত করবেন, কি থাকে, এই রাজার যে খাজনার চাপ, এই যে আমাদের জীবনে এত মানসিক চাপ, অশান্তির চাপ, এগুলো থেকে রক্ষা করবেন। আর আজকে দেখুন এই 3 দিন হয়ে গেল, বলেছিল রূপে কি হচ্ছে দেখেছে, দুজন তো বলছে জানি না, খানিকটা অবিশ্বাসের ধারার মধ্যে তারা ঢুকে গেছে, তারা জানে না তারা কি, তারা আশা করেছিল কার কাছে, তারা আশা করেছিল যিশুর কাছে, কিন্তু যিশুকে তারা কি দেখতো, কে নেই। আমরা দেখি লুকের 24:19 বলে যে উনি একজন ঈশ্বর এবং সকল লোকের সাক্ষাতের কার্যে এবং বাক্যে ভাববাদী ছিলেন, তার মানে যিশুকে তারা ঈশ্বর হিসেবে দেখেননি, বোঝেননি, ভেবেছিলেন একজন ভাববাদী, ঈশ্বরের বাক্যে যিনি দারুণ দখল আছে এবং খুব সুন্দর তিনি পরাক্রমী এক অলৌকিক সব কার্য করতে পারেন, এত ভাববাদী। আর তাই যিশুকে একজন ভাববাদী এবং সুসংহত বাক্যে এক মানুষ হিসেবে তারা ভেবেছিলেন, এবং ইনি এই জাতিকে পাপ থেকে বলেনি, তাদের এই জীবনের কষ্টে দুঃখের দাসত্ব থেকে উদ্ধার করবেন। তাই তাদের জীবনে কি হয়েছিল, একটা অবিশ্বাসে তারা পথে হাঁটছে ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে একটা অবিশ্বাস জন্মে গেছে,
তারা জানে তারা কোন দিকে হাঁটছে, তো পথটা চেনে 7 মাইল কোথা দিয়ে হেঁটে যেতে হবে, কিন্তু তারা আসল সত্যটা জানে না, যা নিয়ে দুঃখ করছে। কি নিয়ে দুঃখ? যে যীশু আমাদের মুক্ত করত, কিন্তু যীশু যে ঈশ্বর একজন ভাববাদী নন, ইনি যে খ্রিস্ট পাপের পরিত্রাতা, তার সঠিক পরিচয় তারা জানেনি। তাই তারা একটা বিশ্বাস করেছে আধা আধি, যীশুকে একজন ভাববাদী এবং বাক্যে পরাক্রমী লোক হিসেবে জানে, কিন্তু তার ক্ষমতাটা কি, কেন এই পৃথিবীতে এসেছিলেন? যখন আজকে আমাদের মাঝে আর কিছুদিন পরে হয়তো খ্রিস্টমাস উদযাপিত হবে, কিন্তু কেন এসেছিলেন উনি, সেই উদ্দেশ্যটাই এরা জানে না। তাই তাদের জীবনে শুধু দুঃখ নয়, অবিশ্বাস নিয়ে সেই পথে হাঁটছিল। আপনার জীবনে কি এরকম হয় আজকে? আপনি আপনার জীবনে অনেক চেনা রাস্তায় হাঁটেন, কিন্তু তারপরেও হুঁচট খান না এবং অবাক হয়ে যান, আরে কালকেও তো এখান দিয়ে হেঁটে গেছিলাম বা সাইকেলটা নিয়ে গেছিলাম, এই গর্তটা তো আমি দেখিনি, এই গর্তটা কোথা থেকে আসলো? আমাদের জীবনে জানবেন অনেক চেনা পথই এরকম ভাবে আমরা হুঁচট খাই, আত্মিক জীবনে বা দৈহিক জীবনে কোনোভাবেই। যখন আপনি আপনার জীবনে যিশুর সাথে হাঁটেন, তখন যিশু কি আপনার সাথে এইভাবে হাঁটে? আপনার সেই দুঃখিত হৃদয়ের মনকে, যে হতাশামুক্ত হতাশা জীবনে যুক্ত যে জীবন, তা কি যিশুর কাছে জানা আছে বলে আপনি জানেন? এই লোকগুলো প্রশ্ন করেছিল, এই এই তুমি কি জানো না কিছুই, কত কি ঘটনা হয়ে গেল। মুশকিল হচ্ছে আমাদের জীবনেও এরকম হয়, যখন আমরা যিশুকে ভাবি যে যিশু বোধ হয় জানেন না, আমরা কান্নাকাটি করি, আমরা ইমোশনাল হয়ে পড়ি, আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। আর তাই এই ভুলটা আমরাও করি, বিস্ময় হয়ে গেল, এত প্রার্থনা করলাম, প্রভুকে বললাম, কিছু হচ্ছে না। কারণ আমাদের জীবনে এই দুঃখের গতিতে চলার পথে অনেক সময় আমরা অবাক হয়ে যাই, সত্যি কি ঈশ্বর কে? সেদিনকে এই লোকগুলো কিন্তু শুধু অবিশ্বাসের দ্বিধা ছিল না, তাদের মধ্যে যিশুর পূর্ণ পরিচয় বা তার আইডেন্টিটা তারা জানতেন না। আর আজকে আমাদের জীবনে যখন খ্রিস্টমাস আসবে আগামী দিনে, বড় প্রশ্ন যে তাকে কি রূপে আমরা সেই আহ্বান করতে চলেছি, মানুষের মাঝে বলতে চলেছি যে ইনি কেন পৃথিবীতে এসেছিলেন, উনি কি শুধু ভাববাদী ছিলেন? আর তাই এই লোকগুলো যখন হাঁটছিল, তারা জানে না কোন দিকে হাঁটছে। আমাদের জীবনে আমরা সবসময় কি চাই? কোনো সমস্যা নেই, চট জলদি ফিক্স, তাড়াতাড়ি এটা হয়ে গেলে ঈশ্বরকে ধন্যবাদ দেবো, যে খুব চট আমরা উত্তর চাই। অনেক সময় যিশু তো তাদের বলতে পারতেন, তাদের যখন আত্মিক চোখ বন্ধ ছিল, এই তোমরা কাকে নিয়ে আলোচনা করছো, সে তো আমি, যোহনের 4:26 এটা বলেছে, আমরা জানি সেই সমরীয় নারীকে, আমি সেই। কিন্তু এখানে উনি বলেননি, যিশু তাদের সাথে হেঁটেছেন। আমাদের জীবনে অনেক সময় এরকম প্রশ্ন আসে, যিশু আমাদের সাথে হাঁটেন, ওনার পরিচয়টা হয়তো সেই মুহূর্তে আমাদের মাঝে প্রকাশ করেন না কাজের মধ্যে দিয়ে, আমরা কতটা তার সমস্ত পরিচয় এবং চলার বিশ্বাসী জীবনে অবহিত রয়েছি, প্রশ্ন থাকে। আমরা জানি সেদিনকে ওই দুটি লোক যখন হাঁটছিলেন, তখন যিশুকে ভেবেছে একজন ভাববাদী, সাধারণ লোক, শুধু আমাদের এই সমস্ত সরকারের খাজনা নানান ধরনের চাপ থেকে রক্ষা করবে না। যিশু তাদের সম্বোধন করেছিল, হে আবু ধরা, লুক সমাচারের সুসমাচারের 24:25-27 বলছে যে তোমাদের মনে বিশ্বাসটা বড় দুর্বল,
তোমরা কি এটা জানো না যে কেন খ্রিস্টকে তার নিজের শক্তিতে ক্রুশে দাঁড়াতে হয়েছিল, কেন সে এত কষ্ট ভোগ পেয়েছিল? যিশু আমাদের এরকম প্রশ্ন রাখতে পারে, আমরা যখন যিশুর ভালোবাসায় আশীর্বাদে চলতে চলতে যখন প্রার্থনা করেও অনেক সময় ক্লান্ত হয়ে যাই, বিশ্বাসী জীবনে হাঁটতে হাঁটতে আমাদের জীবনে দ্বিধা আসে এবং বিস্ময়কর আসে, সত্যি কি প্রভু কোথাও ভুল আমাদের না কোথাও তুমি চাইছো না, অনেক প্রশ্ন আসে। যিশু কিন্তু আমাদের বিশ্বাসী জীবনে যখন হাঁটেন উনি নিশ্চিত করেন যে সর্বদা উনি আমাদের সাথে রয়েছেন। আর তাই প্রভু যিশু আমাদের জীবনে সেই সত্য দিয়েছেন যার মধ্য দিয়ে আমরা সর্বদা জানি যে যিশু আমাদের সাথে শুধু রয়েছেন না, আমাদের জীবনের সামনে বিশ্বাসের পথে এক উনি বিশাল সুন্দর পরিকল্পনা রেখেছেন। এই দুজন শিষ্য যখন বিস্ময়কর ভাবে আত্মিক জীবনে দুর্বল ছিল বিশ্বাসে এবং হোঁচট খেতে খেতে যাচ্ছিল, দৈহিক ভাবে না কিন্তু মনে যে আশা ছিল যিশুর প্রতি সেটা সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে গেছে, দ্বিধায় ভরে গেছে অনেকটা। আর তাই যিশু তাদেরকে কোথায় নিয়ে গেছে? যিশু 2000 বছর আগে এই পৃথিবীতে শুধু খ্রিসমাসের সময় প্রবেশ করেননি, কোন সময় খ্রিসমাস সেটা আলাদা কথা, কিন্তু যিশু আসার আগে তার আসার সমস্ত কথা ভাববাদীদের মধ্যে দিয়ে বলেছেন যিশু। তাই এখানে বলছেন কি, দেখো আমার আগে যারা এসেছিল ভাববাদী তারা আমার কথা বলে দিয়ে গেছে, তাদের কোথায় নিয়ে গেল? তাদের পুরাতন নিয়মে নিয়ে গেল। তিনি এই দুই শিষ্যকে 1500 বছর আগে যে ঈশ্বর এই ঘটনাটা ঘটবে কালভেরি ক্রুশে বর্ণনা করেছেন সেটা বলে দিয়েছিলেন, এটা নতুন কিছু ঘটনা নয়। আর তাই যিশু তাদের পরিচয় দিয়ে বলেনি এই আমি যিশু, আমি মৃত্যু থেকে জীবিত, তাহলে তারা খুশি হয়ে যেত হয়তো, অনেক কিছু অবাক হয়ে যেত হয়তো, সত্যিই যিশুকে দেখেছি, আর বিশ্বাস করা যায় না কেন এরকম যিশু করলেন। যখন তারা হতাশা, যখন তারা একটা ভেবেছিল জীবনে আশা যিশুর কাছ থেকে, সেই মধ্যে দিয়ে হতাশা হাঁটছিল, কেন হয়েছে? যিশু তার জীবনকে আমাদের জীবনে প্রকাশ করেন সর্বদা, তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আমাদের জীবনের জন্য। এই দুই সন্তানের বিপর্যয়ে তাদের বিশ্বাস দুর্বল ছিল বলে, আত্মিক চক্ষু বন্ধ ছিল বলে, চেনা পথ হাঁটলেও তারা সত্যটাকে জানতো না যে যিশু এই পৃথিবীতে এসেছিলেন ক্রুশে বরণ করে আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য। ঈশ্বর হয়ে তিনি পবিত্র হয়ে আমাদের পাপকে বহন করেছেন। আর সেদিনকে তারা বুঝতে পারেনি, তারা এই ভুলগুলো করছিল, তাই যিশু তাদের জীবনকে সেই জায়গায় দেখিয়েছিল যে দেখো আমি এই 2000 বছর আগে একজন ঈশ্বর নই, আমি এই পৃথিবীতে জন্মেছি 2000 বছর আগে নির্দিষ্ট কারণে ক্রুশে দাঁড়াবো বলে। সেই ঘটনাটা অনেক বার নানান ভাববাদী কারণ যাদের মধ্য দিয়ে ঈশ্বর ভবিষ্যৎকে তার যে পরিকল্পনা সেগুলোকে তার গুণকে তার সার্বভৌমত্বকে তার বিশ্বাসযোগ্যকে সব অনেক কিছু তিনি প্রকাশ করেন আমাদের মাঝে। আর তাই যিশু বলছেন যে তোমরা আগে অবাক হচ্ছ, আমাকে ভাববাদী ভাবছো, যদিও তখন তাদের বলেনি যে আমাকে ভাববাদী ভাবছো, কিন্তু আমাদের প্রেক্ষাপটে, কিন্তু তোমরা কি জানো না যে এটা যে ঘটনাটা সত্য হবেই, যে ভাববাদীরা বলে গেছিল আমি যিশু একজন সাধারণ লোক ভাববাদী নন, উনি ঈশ্বর, উনি এই পৃথিবীতে সমস্ত ভাবে মুক্ত করতে চান পাপ থেকে।
আর তাই সেদিনকে সেই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল। তাদের আশাটা ন্যায্য ছিল যে যীশু তাদের এই দুঃখ কষ্টের জীবন থেকে মুক্ত করবে, এটা যুক্তিসঙ্গত। এবং খ্রিস্ট যে আমাদের, যারা যীশুকে বিশ্বাস করি, আমরা চিরকাল বেঁচে থাকবো, অনন্ত জীবন পাবো, তার বৈধতা দিয়ে দিয়েছেন, সেটা তারা বুঝতে পারেনি। এই দুজন শিষ্য জানে না যে যীশুকে বিশ্বাস করলে পাপের মুক্তি এবং অনন্ত জীবন পাওয়া যায়, আর তাই তারা বুঝতে ব্যর্থ হয়েছিল। আমরা কি আজকে সেই জায়গায়? ভাই বোনেরা, আমাদের জীবনে অনেক সমস্যা আছে। আমরা যখন যে জীবনেই হাঁটি না কেন, যখন যীশুকে বিশ্বাস করে সেই জীবনটাকে অর্পণ করে আমরা চলি, আমাদের কোনো আশা যদি ভঙ্গ হয়, তখন জানতে হবে যে আমাদের বিশ্বাসের দুর্বলতার কোথাও বা দ্বিধায় কোনো ফাঁক আছে। যীশু যখন তার আশার আমাদের বৈধতা দেয়, তার কথা, কাজ ও ভবিষ্যতের ওপর প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠিত। উনি যা করবেন বলে আমাদের প্রতিশ্রুতি দেন, তা কখনো উনি ভুলে যান না, আর উনি তার থেকে তরে যান না। তাই খ্রিস্ট আমাদের জন্য, প্রকৃত কারণের জন্য কষ্ট পেয়েছেন, কিন্তু আমরা যখন কষ্ট পাই, যেমন এই দুটো লোক কষ্ট পাচ্ছে, যে শুনেছিলাম যীশু এসে এই পৃথিবীতে আমাদের মুক্তি করবে, কিন্তু জানি না দুজন দেখেছে সত্যি কি ঘটনাটা, একটা হতাশা। আপনার জীবনে কি আজকে হতাশা আছে, যেখানে আপনার কষ্ট কি আপনাকে অনুসরণ করছে? আমরা যখন কষ্ট পাই তার কারণ কি থাকে? আমরা কি আমাদের যে অবিশ্বাসের জীবন বা রাষ্ট্রে বিশ্বাস করতে সংগ্রাম করি যে কেন পাচ্ছি না, এত বিশ্বাস করছি কেন হচ্ছে না, কিন্তু আমরা কি কখনো অনুসন্ধান করি যে যীশু কি চাইছে আমাদের জীবনে, কেন আমাদের এই দুঃখটা, কেন এই কষ্টটা? আমরা কি সেই সত্যটা অনুসন্ধান করি? যীশুর ভালোবাসা সাধারণ একটা ঘটনার মধ্যেই, আমাদের উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা অনন্তকালের জন্য। আমাদের জীবনকে যীশু পাপ মুক্ত করার আহ্বান করেছে, শুধু এই জীবনে নয়, বরং সমস্ত ভাবে আমাদের অনন্ত জীবনের জন্য। আর তাই আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসতে পারে, এই দুটো লোকেরও তাই আমরা দেখি। হতাশার মাঝে তারা দাঁড়িয়ে, যীশু এতক্ষণ ধরে হাঁটছে, কথা বলছে, তারা বুঝতেই পারছে না, উল্টো যীশুকে প্রশ্ন করছে, ভাই তুমি কি জানো না এসব কিছু, আপনি কি জানেন না কি কি কোথা থেকে আসছেন, কি বলছেন? আমাদের জীবনেও যীশু অনেক সময় যখন আমাদের জীবনে দ্বিধা, অবিশ্বাস বা বিশ্বাসে আমরা দুর্বল হয়ে যাই যীশুর প্রতি, উনি হয়তো নিজেকে প্রকাশ করেন না যে আমাদের সাথে রয়েছেন, বা কাজের জায়গাটা অনেক সময় বিলম্বিত হয়। কারণ কি জানেন? কারণ আমরা যতই তাকে না চিনতে পারি, তার কষ্টকে বুঝতে না পারি, ক্রুশে কতটা যন্ত্রণা নিয়েছেন যীশু, কিন্তু আমাদের দুঃখকে চিনতে পারেন, আর চান যে আমরা তাকে বিশ্বাস করতে, যাতে আমাদের শক্তিশালী করি, আমাদের যাত্রা বা জার্নি যে পথেই যাই না কেন, যাই হোক না কেন, তবুও তিনি আমাদের সাথে আছেন, এবং শেষ পর্যন্ত উনি জানেন আমাদের জীবনেরটা। হ্যালেলুইয়া! আজকে যখন ভাই বোনেরা, দা হাউস অফ গড চার্চে, বা কোনো খ্রিস্টীয় ভাই বোন যারা আছেন এখানে আজকে, তাদের জীবনে অনেক ক্লান্তি আছে, কষ্ট, দুঃখ, বেদনার এই বিশ্বাসের জীবনে চলতে গিয়ে, কিন্তু আপনি কি জানেন, যখন আমরা হয়তো ভুল ভাবি, এই দুর্বল হয়ে যায় বিশ্বাসের দুর্বলতায়, তখন ভাবি যীশু কি আমাদের দুঃখকে চিনছে না, জানছে না? আমাদের জীবনের দুঃখ কষ্টের যাত্রায়, বিশ্বাসী জীবনে যাই হোক না কেন,
তিনি ইমানুয়েল, ঈশ্বর সদাসহিত, সর্বদা আমাদের সাথে আছেন। আমাদের দুঃখ কিন্তু আমাদের চিরস্থায়ী নয়, কিন্তু আমাদের এই দুর্বল বিশ্বাসকে নিশ্চিত করার এবং আমাদের সন্দেহপূর্ণ বিশ্বাসকে উদ্ধার করার জন্য এই দুঃখটা একটা অস্থায়ী প্রচেষ্টা। আবার বলি, আমাদের জীবনে এই দুঃখ যে চলছে যিশু নামে চলতে গিয়ে বিশ্বাসী জীবনে, তা কখনো চিরস্থায়ী নয়, কারণ এটা আমাদের যে দুর্বল বিশ্বাস রয়েছে, যে সন্দেহ রয়েছে, সেই সন্দেহটাকে পুরো যিশু বের করে আনতে চান। এবং এটা একটা টেম্পোরারি অস্থায়ী কাজ, ঈশ্বর আমাদেরকে মজবুত ভাবে তৈরি করতে চান। কারণ সাধু পৌল বলেছেন, কারণ আমরা বিশ্বাস দ্বারা হাঁটি, আমরা চোখে যা দেখি সেই দিয়ে হাঁটি না। সেদিনকে এই দুটো লোক কিছু দেখেছিল যিশু সম্বন্ধে, কিছু শুনেছিল, তাই বিশ্বাস এদিক ওদিক চলছিল, তাদের জানা ছিল না অনেক অজানা জিনিস যিশু সম্বন্ধে, উল্টে তারা তাদের অজ্ঞতাকে জ্ঞানতায় পরিণত করে যিশুকে প্রশ্ন করেছে, আরে ভাই তুমি কিছুই জানো না। কখনো কখনো আমাদের জীবনেও যিশু নিজেকে প্রকাশ না করে আমাদের এই দুর্বল বিশ্বাস শুধু নয়, অজ্ঞতাকে যখন আমরা জ্ঞান বলে ভাবি সেইটাকে সম্পূর্ণ মুক্ত করতে চান, চান যাতে আমরা বুঝি যে আমাদের জীবনে যে এই দুঃখ কষ্ট যিশু আমাদের সাথে রয়েছেন, উনি পূর্ণতা দিয়ে আমাদের সেই জায়গাতে তুলতে চান। আমরা জানি এই দুই ভদ্রলোক শিষ্য যখন সেই যিশুর সাথে কথা বলতে বলতে যাচ্ছেন এবং যিশুর সাথে কথা বলে তারা অনেকটা অনুপ্রাণিত হয়েছেন এবং জীবনের একটা মনে হচ্ছে যেন সত্যি যেন ভালো লাগলো, কারণ তাদের চোখ ছিল যে যিশু চলে গেছে আমাদের হতাশা। আর যিশু কোথায় নিয়ে গেলেন? যিশু বললেন যে ঘটনার দিকে তোমরা চোখ রেখে এই বিশ্বাসী জীবনে চলছো, সেই ঘটনার দিকে তাকিও না, সেই ঘটনাটা কেন ঘটেছে তার কারণটা কত বছর আগের ধরে বলে গেছে ঈশ্বর, তার ফল কোথায় সামনে যাবে সেই দিকে তাকাও। আজকে যিশু এই ঘটনার মধ্য দিয়ে আমাদেরও সেই আহ্বান জানান যে যখন আমরা বিশ্বাসী জীবনে চলি, তখন আমরা এই এই মুহূর্তে যেটা হয়েছে সেই ঘটনার দিকে তাকিয়ে শঙ্কিত হই, উদ্বেগ পাই, ভয় পাই, ঘাবড়ে যাই, বিস্ময় হয়ে যাই, বিশ্বাসী জীবনে ধাক্কা হোঁচট খেতে থাকি, ঘোরাতে থাকি, হাঁটতে পারি না বিশ্বাসী জীবনে। কিন্তু যিশু সর্বদা আমাদের এই বিশ্বাসের হোঁচটেও আমাদেরকে সম্পূর্ণভাবে ধরে রাখেন, কারণ যে মুহূর্তে ওই দুই লোক দুঃখিত হয়েছিলেন, যিশু তাদেরকে নিয়ে গিয়েছিলেন সেই ঘটনা থেকে নয়, আগে কি হয়েছে এবং ভবিষ্যৎ কি হবে। খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে আমরা তাই সাধারণ সামনে কি ঘটছে দেখে আমরা সেইভাবে বিচার করে চলবো না সব সময়। আমাদের দেখতে হবে ঈশ্বরের বাক্যে কি বলেছেন আর এখন কি হলো, এবং এই বাক্য অনুযায়ী আগামীকাল ভবিষ্যৎ ঈশ্বর কি বলেন সেইভাবে হাঁটবো। তাই সাধু পৌল বলেছেন, কেননা আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, বাহ্যিক দৃশ্য দ্বারা নয়, যা হয়েছে যা হবে বলেছিল বিশ্বাস করেছি আমরা, আর যা হবে আগামী দিনে বিশ্বাস করেছি আমরা, সেই প্রত্যাশিত জীবনে প্রত্যয়ের সাথে কনফিডেন্টলি হাঁটবো আমরা। হ্যালেলুইয়া। আপনার কি আজকে মনে কোনো এই দুই
শিষ্যের মতো সেই দুঃখ বা দ্বিধা বা অবিশ্বাস যাই থাক না কেন, যিশু আপনার সাথে এই মুহূর্তে আপনার জীবনের সাথে যুক্ত আছে। আপনার জীবনে যে গতিতেই এগোন না কেন, বিশ্বাসের গতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তার পবিত্র আত্মা এবং যিশু খ্রিস্ট। আর তাই আজকে আমাদের এই জীবনে সর্বোচ্চ ভাবে আনন্দের প্রত্যাশা হচ্ছে এই দুই শিষ্যকে যেটা যিশু দিয়েছিলেন, যে শেষ পর্যন্ত যিশু তাদের কথা মেনে তাদের সেই গৃহে গেলেন এবং যখন খেতে বসেছেন, আজকে যেমন আপনারা আত্মিক ভোজ করলেন প্রভু ভোজে, তেমনি হবে সেই ভোজে যে রুটি তারা ভেঙে ধন্যবাদ দিয়েছেন, আর সেই মুহূর্তে ওই দুঃশিষ্টের হৃদয়ের আত্মিক চক্ষু বিশ্বাসের দুর্বলতা থেকে মুক্ত হয়ে পূর্ণ এক স্বাধীনতায় ডানা মেলে দিয়েছিল। হ্যালেলুইয়া! আর তাই তাদের অবিশ্বাসের পথে হাঁটতে গিয়েও তারা যখন বিস্ময় হচ্ছে খাচ্ছিল, যিশু তাদের জীবনে নতুন এক বিশ্বাসের সেই বিস্ময়কর কাণ্ড করলেন, তারা চিনতে পারলেন, এবং সেই মুহূর্তে যিশু অন্তর্হিত বা সরে গেলেন সেখান থেকে। ভাই বোনেরা, আমাদের জীবনে যিশু শুধু দুঃখ কষ্ট দূর করার জন্য আমাদের মনোনীত করেননি, আপনাদের প্রত্যেকের জীবনে এই আগামী খ্রিস্টমাসে যখন মানুষের মাঝে আপনারা যাবেন, আপনারা জানবেন যে যিশুকে আপনারা প্রচার করেন, যে যিশুকে যিশুকে আপনারা অনুসরণ করেন, যে যিশুর জন্য আপনাদের জীবনে নতুন পরিবর্তন এসছে, সেই যিশু শুধু সাধারণ একজন ভাববাদী নয়, সেই যিশু শুধুমাত্র খ্রিস্টমাসের একটা ছোট্ট শিশু নয়, সেই যিশু একটা মানব জাতির মধ্যে একটা পবিত্র মানব নয়, যে যিশু একটা ধর্মীয় গুরু নন, সেই যিশু হচ্ছেন মানব জাতির পবিত্র ত্রাণকর্তা, ঈশ্বরের একমাত্র জীবন্ত পুত্র এবং আমাদের সমস্ত প্রভু ঈশ্বর, যিনি নিজেকে নমিত করেছেন ক্রুশে, সেই যিশু। আর আসুন আজকে ঈশ্বর আমাদের যে প্রভুবোধ হয়েছে, অনেকেই হয়তো আমাদের জীবনে দ্বিধা রয়েছে, যিশু আমাদের জীবনে কেন দুঃখ কষ্ট চলছি, প্রভু আজকে আপনাদের হৃদয়ের মন থেকে চোখ খুলুক, যাতে তার বাক্য তার পবিত্র উপস্থিতি আপনার জীবনে সম্পূর্ণ সেই বিশ্বাসের দুর্বলতা থেকে মুক্ত করে, প্রত্যাশাকে আবার পূর্ণ কথা, যাতে আপনি সেই দৃশ্য ধরনের ঘটনা শুনে বা দেখে না, আত্মিক বিশ্বাস দ্বারা চলেন, এবং সেই বিশ্বাসে যিশু হচ্ছে আপনার স্বামী, আপনি সোনা দানার ওপর বিশ্বাস নয়, যিশুর ওপর আপনি বিশ্বাস রেখেছেন। তাই মনে রাখবেন, শুধুমাত্র তিনি যিশু আপনার পাপের জন্য মারা গেছেন, আপনার জন্য কষ্ট পেয়েছেন, আপনার জন্য উনি কবর থেকে 3 দিন পর পুনরুত্থিত হয়েছেন। আজ আমাদের অনেক সন্দেহ থাকতে পারে, তবে যিশু আপনার জন্য একটা নতুন যাত্রা দিতে প্রস্তুত, তার প্রতিশ্রুতি আপনাকে নিশ্চিত করে, হ্যাঁ আমি তিনি যিনি আপনার জন্য কষ্ট সহ্য করেছেন, যদি খ্রিস্টের জন্য হয় তবে আমি আপনার সমস্ত দুঃখ কষ্টে আপনার সাথে থাকবো, যিশু একথা আপনাদের বলেন। আর আজকে আপনার আলোচনার বিষয়বস্তু কি, এই যিশু তার জীবনে বিশ্বাসের জীবনে চলার প্রকাশ, নাকি এই পৃথিবীর ঘটনার দিকে তাকিয়ে দুঃখিত ক্লান্ত হতাশা উদ্বিগ্ন ভীত? মনে রাখবেন, এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু ক্রুশের ওপর তার বাণী ও কাজ ম্লান হবে না, তিনি চিরন্তন, এবং আমরা অনন্তকাল বেঁচে থাকার জন্য আহ্বায়িত হয়েছি। আর তাই আসুন সেই দুই শিষ্যের
যে রুদ্র চোখ ঈশ্বর উন্মোচিত ছিল, যা বিস্ময়ের হোঁচট থেকে এক নতুন বিশ্বাসের পথে হাঁটার সমস্ত তাকে আহ্বান যিশু এবং সামর্থ্য দিয়েছিলেন। কারণ আমরা খ্রিস্টীয় জীবনে বিশ্বাস দ্বারা চলব, বাহ্য দৃশ্য দ্বারা নয়। কারণ অবিশ্বাসের পথে সর্বদাই আমরা বিস্ময়ের হোঁচট খাব, কিন্তু যিশু আমাদের সাথে আছেন, তাই আমরা বাহ্য দৃশ্য দ্বারা নয় বিশ্বাস দ্বারা চলি। আমেন। আসুন আমরা প্রার্থনা যাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্য পবিত্র এবং তোমার সেই সত্য বাক্যের জন্য। প্রভু, আমাদের জীবনে অনেক পথে বিশ্বাসী জীবনে চলতে গিয়ে আমরা হোঁচট খাই বিস্ময়কর ভাবে প্রভু, কারণ আমরা তোমার প্রকাশকে জানি না, তোমার সত্যকে বুঝি না। প্রভু, আমরা আমাদের জ্ঞানকে সমস্ত ভাবে মূলধন বানিয়ে জীবনে এগোবার চেষ্টা করি। আমাদের অজ্ঞতাকে ক্ষমা করো, তোমার সমস্ত প্রজ্ঞা দিয়ে আমাদের জীবনকে বিশ্বাসে উত্তীর্ণ করো, যাতে আমরা বাহ্যিক দৃশ্য দ্বারা না, আমরা বিশ্বাস দ্বারা তোমার বিশ্বাসী জীবনে, তোমার প্রকাশের জীবনে চলতে পারি। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে। জয় যিশু। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ।